चोर चुरी करा जिनिस फिरिए दिए प्रमाण करे जे से चुरी करे छे माने धरुन एकजन चोर तार कस्टडी थेके जदि चुरी जावा माल उद्धार हय ताहले कि आर प्रमाण करार दरकार हय से चुरी करे छे তিনি ঠিক কি করেছেন সে নিয়ে কোনো উত্তরই জানেনি এবং যা করেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার উদ্বেগের এবং আমি বলবো যে এতক্ষণ পর্যন্ত কেন কলকাতা পুলিশ ওনাকে গ্রেপ্তার করছে না বা ওনাকে ডেকে পাঠাচ্ছে না সেটা নিয়েও আমি সন্দেহ প্রকাশ করছি তা আমি সরাসরি ওনার প্রেস কনফারেন্স দেখেছি একটা ঝটিকা প্রেস কনফারেন্স তাতে সিটিজেনরা কী করবেন মিডিয়ার কী করা উচিত এসব নিয়ে জ্ঞান আছে কিন্তু উনি কয়েকটা বিষয়ে প্রশ্নের কোনো উত্তর দেননি যেমন ওনার বিরুদ্ধে যে ফর্ম্যাল কমপ্লেন আমরা লঞ্চ করেছিলাম তাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে 2014-2015 এই সময় উনি ডিরেক্টর ছিলেন একজন ডিরেক্টর বলছেন কোম্পানি আমার নয় একজন ডিরেক্টর তিনি নাকি জানেন না কোম্পানিতে কি সিদ্ধান্ত হয়েছে একজন ডিরেক্টর যে সময় তিনি ডিরেক্টর সেই সময় এই সাধারণ সিনিয়র সিটিজেনদের 5,55,000 টাকা করে টাকা তোলা হলো প্রায় 24-25 কোটি টাকা অথচ তার দায় নিয়ে তিনি একটা কথা বললেন না তিনি বললেন আমি একটা বাড়ি কিনেছি আজকে ঠিক স্বীকার করলেন বললেন সেই বাড়িটা উনি ওখান থেকে লোন নিয়েছেন আসলে শুনুন আমি আপনাদের একটা কথা বলি চোর চুরি করা জিনিস ফিরিয়ে দিয়ে প্রমাণ করে যে সে চুরি করেছে মানে ধরুন একজন চোর তার কাস্টডি থেকে যদি চুরি যাওয়া মাল উদ্ধার হয় তাহলে কি আর প্রমাণ করার দরকার হয় সে চুরি করেছে নুসরাত জাহান যে টাকা এদের কাছ থেকে উঠেছে সেই টাকা সাইফন করেছেন সেই টাকা এই কোম্পানি থেকে বেরিয়েছে এবং তিনি এই সময়ে এই কোম্পানির ডিরেক্টর ছিলেন এবং দফায় দফায় তিনি টাকা নিয়েছেন এবং টাকা নেওয়ার পর সেই টাকায় প্রপার্টি কিনেছেন এবং অন্যান্য খাতেও টাকা বেরিয়েছে আমি এবার ওনার প্রেস কনফারেন্স ধরে ধরে একটা উত্তর দিতে চাই উনি বলেছেন যে আমি লোন নিয়েছি 1,16,00,000 বা সামথিং এইরকম একটা অ্যামাউন্ট বলেছেন আমি আপনাদের একটা ডকুমেন্ট দেখাতে চাই এটা নুসরত জাহানের কেনা বাড়ির হচ্ছে অফিসিয়াল ডিড যে ডিডে নুসরত জাহান নিজে কোট করছি নুসরত জাহান নিজে কোট করে বলেছেন কবে কত টাকা এই কোম্পানি থেকে নিয়েছেন এবং যা ডিরেক্ট ট্রানজাকশন হয়েছে স্যার ডেট কপি সমস্ত কিছু এতে লেখা আছে আমি একটু ধরে ধরে বলে দিই তাহলে মানুষকে জানতে সুবিধা হবে বাই চেক চেক নাম্বার 096930 ডেটেড 11/7/2014 ড্রন অন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নিয়েছেন 5,00,000 টাকা তারপরে বাই চেক নম্বর 097507 ডেটেড 16/8/2014 তুলেছেন 11,30,285 টাকা বাই চেক চেক নাম্বার 098520 26/12/2014 তুলেছেন 25,00,000 টাকা তারপর বাই আরটিজিএস ডেটেড 5/1/2015 তুলেছেন 25,00,000 টাকা বাই চেক নাম্বার 098524 ডেটেড 5/12/2014 তুলেছেন 25,00,000 টাকা বাই চেক নাম্বার 098523 ডেটেড 2/1/2015 তুলেছেন 25,00,000 টাকা বাই চেক 099009 ডেটেড 31/01/2015 তুলেছেন 25,00,000 টাকা বাই আরটিজিএস 20/11/2015 নিয়েছেন 20,00,000 টাকা বাই আরটিজিএস ডেটেড 27/11/2015 নিয়েছেন 37,29,690 টাকা এই হচ্ছে লিস্ট আমরা একটু পরে এগুলো আপনাদের প্রোভাইড করে দেবো এই লিস্ট উনি নিজে সই করে অফিসিয়ালি
ট্রিট করে জানিয়েছেন নুসরত জাহানের সই আছে ডিডে, আমরা গল্প কথা দিচ্ছি না। এই দেখুন নুসরত জাহান রুহি আপনি নিজে সই করে জমা দিয়েছেন, আর এতক্ষণ পর্যন্ত যে ডেট ধরে ধরে চেকের ডিটেল আর ফান্ডিং ডিটেল আমি বললাম যে কোম্পানি থেকে আপনি নিয়েছেন তার পরিমাণ হচ্ছে 1,98,000,98,00,000 টাকা। তাহলে আপনি বলছেন 1,16,00,000 টাকা আপনি লোন নিয়েছিলেন, তা নাকি ইন্টারেস্ট দিয়ে আপনি জমা দিয়ে দিয়েছেন 1,40,00,000 টাকার আশপাশ, আর অ্যাকাউন্ট ডিটেলে দেখা যাচ্ছে আপনার সই করা ডকুমেন্টে আপনি নিয়েছেন 1,98,00,000 টাকা। আপনি কি আমাদেরকে পাগল মনে করেন? আপনি সাংবাদিকদের জ্ঞান দেন? আপনি সিভিক সিটিজেনদের বলেন তাদের কি করতে হবে না করতে হবে? এবার আমি কি অভিযোগ করছি শুনুন, উনি কি করেছেন? উনি বকলমে থেকে এই পুরো কোম্পানিটা অপারেট করছেন, এটা আমাদের অভিযোগ। আমাদের অভিযোগ যখন এনারা টাকা পাননি, প্রকাশ্যে এনারা টাকার জন্য দাবি জানাতে শুরু করেছেন, তখন আপনি কোম্পানিতে রেজিগনেশন দিয়েছেন, আপনি ফলস ডকুমেন্টেশন জেনারেট করার চেষ্টা করছেন। আমরা আরও এক ধাপে গিয়ে অভিযোগ করছি, আপনি যে লোন অ্যামাউন্ট ফেরত দিয়েছেন বলে বলছেন সেই টাকাটা আসলে এদেরই টাকা, কারণ আপনি তো তুলেছেন প্রায় 24 কোটি টাকার আশপাশ, ফলে যে টাকাটা আপনি ফেরত দিয়েছেন সেই টাকাটা হচ্ছে ক্যাশ মানি, সেই টাকা আপনি ওই কোম্পানিতে জমা দিয়েছেন বলে আমরা অভিযোগ করছি সরাসরি। কারণ যে টাকা আপনি যেখান থেকে জোগাড় করেছেন তার সোর্স ডিটেল আপনি আপনার অফিসিয়াল যে ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট তাতে আপনি দেখাননি, এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলছি। আমরা তো এতগুলো ডকুমেন্ট আপনার সামনে রাখছি, আপনার এই বিস্তৃত যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে আপনি ক্ষমতা থাকলে আপনার একটাও সাপোর্টিং ডকুমেন্ট কেন দেখাতে পারেননি? কারণ আপনি বলেছেন 1,16,00,000 টাকার লোন, একটা কোম্পানি 1,16,00,000 টাকার লোন তার নিজের ডিরেক্টরকে কেন দেবে? আমাদের প্রশ্ন এটা স্পষ্টভাবে, কি কারণে কি সার্ভিস দিয়েছেন আপনি? আসলে আপনার উদ্দেশ্য ছিল এই সিনিয়র সিটিজেনকে লোটা, এবং আপনি লুটেছেন। অবিলম্বে আমরা ওনার রেজিগনেশন এবং অবিলম্বে ওনাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমি আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, সেই তো লাখোটিয়া বাবু এখানে রয়েছেন, তার বা অন্যান্যরা রয়েছেন, এদের বয়স 70 পেরিয়ে গেছে, কেউ কেউ প্রায় জীবনের শেষ জায়গায় পৌঁছেছেন, এদেরকে আমি সরাসরি সামনে বসে আছেন, আপনারা টাকা পেয়েছেন? আপনারা কেউ টাকা পেয়েছেন? এরা কেউ টাকা পাননি। এই যে কেস, এই কেস ক্লিয়ার ফিট কেস ফর দ্য ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন বলছি? কারণ এখানে মানি লন্ডারিং হয়েছে, আপনি মানি লন্ডারিং ইনভলভ, আপনি তো মাথা মাস্টার মাইন্ড এই কেসের। আজকে তো এই প্রেস কনফারেন্সে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি মাস্টার মাইন্ড, আপনি মাথা, আপনি এটা অপারেট করছেন। আপনি বলেছেন যে এটা আমার কোম্পানি না, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি কোম্পানির ডিরেক্টর। আমরা যখন অফিসিয়ালি এই ফর্ম্যাল কমপ্লেন করেছি সেইটা আপনি অস্বীকার করতে পারেননি, আপনি তো প্রেসে এসে বলেননি যে আমি ডিরেক্টর ছিলাম না। আপনি যখন ডিরেক্টর ছিলেন তখন এই অপরাধ সংগঠিত হয়েছে, এটা আপনার প্ল্যান যে আমি অপরাধ করব, রেজিগনেশন দেব, আমার এক্স ওয়াই জেড পরে কোম্পানিটা অপারেট করবে। আপনি এখন এটাকে লোন হিসেবে দেখাবেন বলছেন, এসব হবে না, কারণ আপনার মাথার ওপর ভিত্তি করে এই কোম্পানি স্টিল গোয়িং অন, এখনো এই সমস্ত চিটিংবাজি করে যাচ্ছে। শুধু এদের সাথে করেছেন এমনটা নয়, একটু থেমে যান, সবে তো শুরু, আরও কার কার সাথে করেছেন, কোন কোন বিশিষ্ট মানুষ তাদের সাথে চিটিংবাজি হয়েছে, তাদের পেমেন্ট দেওয়া হয়নি, এমনকি বিশিষ্ট শিল্পী যিনি মারা গেছেন তার পেমেন্ট পর্যন্ত এই কোম্পানি, তাদের সাবঅর্ডিনেট কোম্পানি এন্টারটেনমেন্টে ইনভেস্ট করবার নামে প্রোডাকশন হাউস দেয়নি, সেসব আমরা প্রকাশ্যে নিয়ে আসবো। আমার বক্তব্য আপনার কাছে স্পষ্ট, আপনি রেজিগনেশন দিন, আপনার আজকের প্রেস কনফারেন্স আপনাকে অপরাধী প্রমাণ করেছে, আপনি সরাসরি অ্যাডমিট করেছেন, আমরা ডকুমেন্ট দিয়ে বলছি যে এটা আমার ডকুমেন্ট না, আপনার ডকুমেন্ট। আপনি যে রেজিস্ট্রেশন করেছেন ফ্ল্যাট প্রপার্টি, সেই রেজিস্ট্রেশন ডকুমেন্টে আপনার মেমোরান্ডাম আছে, আপনি কবে কবে দিয়েছেন তার ডিটেলিং আমরা জমা দিয়েছি, তাতে 1,98,00,000 টাকা আপনি এই কোম্পানি থেকে সরাসরি ট্রানজ্যাক্ট করেছেন। তাহলে বলছেন কেন 1,16,00,000 টাকা আপনি দেখাতে পারেননি কেন ডকুমেন্ট? আপনি কেন প্রোভাইড করতেই তো আমরা সরাসরি প্রেসকে দিচ্ছি, নিয়ে যান আপনারা চেক করুন, আমরা ডকুমেন্ট দিচ্ছি, পাবলিক ফোরামে ডকুমেন্ট আছে, আপনারা চেক করে নেবেন। আপনার এত ভয়, এত লুকানো ছোপানো কেন? আর শুনুন, যার অপরাধের পুরনো ব্যাকগ্রাউন্ড থাকে না তাকে জাস্টিফাই করার জন্য এত কষ্ট না করলেও চলবে। উনি বলেছেন ওনার ওপর ভিত্তি করে আপনাদের চ্যানেলের টিআরপি চলে, আমি জানতে চাই যে ওনার ওপর ভিত্তি করে তো বসিরহাটের হাজার হাজার মানুষ ওনাকে নির্বাচনে জিতিয়ে দিয়েছিলেন, ওনাকে ভোট দিয়েছিলেন, এই মানুষদেরও তো বসিরহাটের এমপির নাম নুসরত জাহান রুহি। আমি জানতে চাই যে এরা কী দোষ করেছে, এদের 8 জন মানুষ মারা গেছেন, এদের বয়স
প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেছে। আমি জানতে চাই এই সিনিয়র সিটিজেনদের জাস্টিস সেনারা কবে পাবেন, কি চলছে পশ্চিমবাংলায়। প্রথম ওনারা গেছেন গড়িয়াহাট থানা, বলেছেন মামলা করব, পুলিশ মামলা নেয়নি, ওদেরকে যেতে হয়েছে কোর্টে। ওরা আলিপুর কোর্টে গেছেন, কোর্ট বলেছে যে ভাই তোমরা কমপ্লেন করো, সিনিয়র সিটিজেনরা কমপ্লেন করেছেন, কোর্ট বলেছে আপনি যান থানাতে গিয়ে মামলা স্টার্ট করুন। পুলিশ তারপর বাধ্য হয়ে মামলা স্টার্ট করেছে, সেই মামলাতে আপনি ইনভেস্টিগেট করে নুসরাত জাহান রুই আছেন বলে একটাও স্টেপ নেননি রাজ্য পুলিশ। আমি সরাসরি অভিযোগ করছি, কেন নুসরাত জাহান রুইকে গ্রেপ্তার করবেন না? ওনার বিরুদ্ধে, এই আমার ফোনটা দিন, ওই ব্লু কালারের আমি দেখাচ্ছি, ওনার বিরুদ্ধে একটা আদালতে মামলা হয়েছে। সেই মামলা ফর্ম্যালি হওয়ার পর ওনার বিরুদ্ধে সমন ইস্যু হয়েছে, ওনার বিরুদ্ধে প্রায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তো তুমি কোর্টে যাচ্ছেন না কেন? তিনি কোর্টে অ্যাপিয়ার করছেন না কেন? আমি জানতে চাই ওনার কাছে কেন উনি কোর্ট অ্যাভয়েড করছেন। এক সেকেন্ড আপনাদের দেখাচ্ছি, আপনাদের ডকুমেন্ট দেখালে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর ব্যাপার। ভাই উনি কোর্টে অ্যাপিয়ার করেননি, কোর্ট আমি নই, আপনি নন, উনি অ্যাপিয়ার করবার পর কোর্ট হচ্ছে ওনার বিরুদ্ধে অফিসিয়ালি, এই দেখুন আমি আপনাদের ফরওয়ার্ড করে দেবো সফট কপি, তাতে নুসরাত জাহান রুহির নাম আছে অ্যাকিউজড হিসেবে। এই দেখুন উনি বলছেন আমার কোম্পানি না, ওনার বিরুদ্ধে 420 কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনে ওনার বিরুদ্ধে অফিসিয়ালি স্পেসিফিক সেকশন 204 সিআরপিসিতে ওনার বিরুদ্ধে সমন হয়েছে, উনি অ্যাপিয়ার করছেন না। আর আমার ইন্টারেস্টিং লাগলো, কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স হচ্ছে, ওনাকে রাজ্য পুলিশ সুরক্ষা দিয়ে নিয়ে আসছে, যাকে ধরে জেলে ঢোকানো উচিত তাকে রাজ্য পুলিশ প্রোটেক্ট করছে। ভাই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমার আবেদন যে তাদের এনাদেরও তো মুখ্যমন্ত্রী আপনি, তো এরা জাস্টিস পাবেন না? এরা কি বয়সের শেষ মুহূর্তে এসে জাস্টিস পাবেন? এ বাংলায় হচ্ছে কি? আমি জানতে চাই আপনাদের কাছে। 8 লোক মরে গেছেন, এরা আমাকে কালকে জিজ্ঞেস করছিলেন যে আমরা কি বেঁচে থাকতে থাকতে জাস্টিস পাবো। ভাই বলছেন আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি, কোম্পানি আমার না। আরে আপনার তো মাথা, আপনি তো তখন ডিরেক্টর ছিলেন, আপনি তো অপারেট করেছেন, আপনার বুদ্ধিতেই তো এসব হচ্ছে। এবং হোয়াটস ইউর ক্রিমিনাল মাইন্ড, আপনি এখন বলছেন, এখন বেরিয়ে এসে বলছেন যে এটা আমার লোন ছিল। ভাই লোন চাইতে হলে প্রথম লোক ব্যাংকে যায়, যে কোনো জায়গায়, আপনার এরা সব ব্যাংকের লোক, তো ব্যাংকে যাবেন। লোন কেউ চাইবে? যে কোম্পানি নিজে ফর্ম করেছেন তাতেই আপনি লোন চাইছেন? আমাদের কি পাগল মনে হয়? সেই কোম্পানি আপনাকে লোন দিয়ে দিল, সেই কোম্পানির আরওসিতে লোন দেওয়ার ক্ষমতা আছে কিনা এর জন্য ইডির তদন্ত চাই, যে আদৌ ও এন্টাইটেলড কিনা। এই ডিরেক্টর যে আপনি লোন নিলেন, ক্যাশ ট্রানজ্যাকশন করেছেন, তখন সেই সময়ে আপনি অফিসিয়াল স্টেটমেন্টে এই লোন ডিসক্লোজারে নিয়ে এসছেন কিনা আমাদের দেখতে হবে, যে এই কোম্পানি থেকে আপনি লোন নিয়েছেন কিনা। এবং যে লোন অ্যামাউন্টের কথা বলছেন তার থেকে বেশি ট্রানজ্যাকশন হয়েছে, হেয়ার ইজ দ্য ডকুমেন্ট, 1,98,00,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে। আপনি বলছেন আমি 1,16,00,000 টাকা নিয়েছি লোন, আপনি জানেনই না কি হয়েছে? আপনি দেখেছেন টাকা এসেছে, টাকা তো উঠছে। আমরা অভিযোগ করছি যে লোনের টাকাটা আপনি মিটিয়েছেন বলে বলছেন, সেই টাকাটা এদের টাকা, সেই ক্যাশটা আপনি জমা করিয়ে দিয়েছেন। দিস ইজ নাথিং বাট আ লার্জার ফিনান্সিয়াল কনস্পিরেসি, কাদের এগেনস্টে? যারা আর বেশি দিন বাঁচবেন না, আমি সরি টু সে এই ধরনের কথা বলতে এদের সামনে বাধ্য হচ্ছি, আমি দুঃখের সাথে জানাচ্ছি। এরপরেও এদের উপর চাপ আসছে, যাতে এনারা কেস তুলে নেন, এরপরেও চাপ আসছে যাতে এনারা মামলা না করেন, এরপরেও চাপ আসছে, এদের বাড়িতে গিয়ে নানা ধরনের ম্যানিপুলেশনের চেষ্টা হচ্ছে। আমি জানতে চাই যে এই বাংলায় এই মানুষদের শেষ জীবনে বেঁচে থাকার অধিকার আছে কি নেই, এটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনি দেখালেন না ডকুমেন্ট, আমরা তো ওয়েট করে বসেছিলাম। আপনি তো বলছেন 1,16,00,000 টাকা আপনি লোন নিয়েছেন, সেই লোন কে স্যাংশন করলো? কোন রেজুলেশন হয়েছে কোম্পানিতে? এত এত মানি সাইফনিং হয়েছে, অবিলম্বে এটাতে হচ্ছে ইডির এনকোয়ারি প্রয়োজন। আমরা কমপ্লেন করেছি এদিকে, আমরা ওয়েট করছি, যদি আগামী 2-3 দিনের মধ্যে অ্যাকশন না হয় দেন উইল মুভ টু দ্য কোর্ট, আমরা কোর্টে এদের বিরুদ্ধে যাব, আমরা ছাড়বো না। আমরা কোর্টের কাছে জানতে চাইবো যে ভাই এই মানুষরা কি জাস্টিস পাবে কি পাবে না। আর শুনুন, আপনার মতো প্রভাবশালী এর পেছনে আছেন বলেই এখনো পর্যন্ত আপনার সাঙ্গ পাঙ্গরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত ওরা এই টাকা চুরি করবার পরেও এদেরকে রাস্তায় ধরে ধরে ঠোক্কর খেতে হচ্ছে, কিন্তু এনারা এদের জাস্টিস এনারা পাচ্ছেন না, এদের কষ্টার্জিত পয়সা এনারা পাচ্ছেন না। কোথা থেকে টাকা দিয়েছেন? কাঁদতে কাঁদতে আমায় বলছিলেন, বলবেন আপনাদের শুনবেন, নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে তুলে 5,55,000 করে দিয়েছে,
আপনারা নিউ টাউনে বাড়ি করে দেবেন বলেছিলেন, কেন করে দেননি? আমার প্রশ্ন, 2014 সালের একটা পুরনো কেস বলে আপনারা বলছেন? 2014 সালে একজন ক্রাইম করলেন, তার বিরুদ্ধে অন্য অপরাধের মামলায় তার নাম ছিল, আমি সেটা বলতে চাই না। তারপরেও কেন জিরো টলারেন্স ওলা পার্টি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি? কেন তাকে এমপি টিকিট দিয়েছে আমি জানতে চাই আপনাদের কাছে। আপনাদের নলেজে ছিল না তো বলতে পারবেন না কনজিউমার ফোরামে মামলা হয়েছে? আপনাদের নলেজে ছিল না তো বলতে পারবেন না গড়িয়াহাট থানায় মামলা হয়েছে? তারপরে কেন অ্যাকশন নেননি? এখনো কেন অ্যাকশন নেননি? আমি শুনলাম ওদের কোনো একজন নেতা বলেছেন ছোট কেস, তো উনি কম চুরি করেছেন, বাকিরা বড় চুরি করেছেন বলে বলতে পারছেন না? আমি জানতে চাই। শুনুন, এদের জাস্টিসের জন্য আমরা শেষ পর্যন্ত যাব। উনি বলেছেন নাথিং পলিটিক্যাল, আমি ওনাকে বলছি নাথিং পলিটিক্যাল, এখানে পলিটিক্সের কোনো জায়গা নেই। আমি ঝান্ডা নিয়ে এখানে আন্দোলন করতে নামিনি। আমি বলতে চাই এমন অনেক মানুষ সিনিয়র সিটিজেন এদের মধ্যে আছেন যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, আপনাদেরকে প্রকাশ্যে আনতে চেয়েছি। আর মাননীয় সাংসদকে বলবো, উনি সিটিজেনদের শিখিয়েছেন কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে থাকতে হয়, সংবাদ মাধ্যমকে বলেছেন যে কীভাবে আচরণ করতে হয়, কীভাবে জাস্টিস দিতে হয়। ওনার কাছে আমার কড়জোরে অনুরোধ, জাস্টিস দিয়ে দিন, এদের টাকা ফিরিয়ে দিন, কারণ আপনি ডিরেক্টর ছিলেন তখনই এসব কাণ্ড ঘটেছে, তাই সব আপনার। আর আপনি এখন পিছনে থেকে হাত ছেড়ে ফেলবেন আর অন্য কাউকে বলির বাখরা করে বেরিয়ে যাবেন সেসব হবে না। আপনি আজ ঘটনা ঘটিয়ে এটা প্রমাণ করেছেন যে এই ঘটনার সাথে নুসরাত জাহান রুই সরাসরি যুক্ত। আমার তো সন্দেহ ছিল, তাও একটু কিন্তু ছিল যে হ্যাঁ কি না, আজকে আপনি প্রমাণ করেছেন। আর আমি ল স্টুডেন্ট হিসেবে যতটুকু শিখেছি যে চুরি যাওয়া মাল যার কাস্টাডি থেকে বেরোয় তিনিই চোর, তাকেই জাস্টিফাই করতে হয় যে তিনি চুরি করেননি। এখানে সাধারণ এই সমস্ত মানুষদের টাকা আপনার কাস্টাডি থেকে বেরিয়েছে, প্রাইমা ফেসি অ্যাকসেপ্টেন্স আজকে আপনি করেছেন, আপনি দাঁড়িয়ে বলেছেন এই টাকা, তার ফরম্যাট কী হবে না হবে সেসব আপনি কোর্টে বোঝাবেন, আপনি তদন্তকারী সংস্থাকে বোঝাবেন, কিন্তু টাকা যে নিয়েছিলেন সেটা আজকে আপনি স্বীকার করেছেন। কেন পানিশমেন্ট হবে না ওনার বিরুদ্ধে? কেন অ্যাক্ট হবে না? কেন ওনাকে গ্রেপ্তার করা হবে না? কেন ওনার বিরুদ্ধে হবে লিগ্যাল অ্যাকশন হবে না? আমি জানতে চাই। আমার শুধু এটুকুই বলার ছিল এবং আমরা অপেক্ষা করছি এরপর উনি ডকুমেন্ট দেবেন, তারও আমরা উত্তর দেবো। কিসের সাবজুডিস? কোথায় সাবজুডিস? কী সাবজুডিস? উনি ওনার কি এইটা প্ল্যান আছে? শুনুন তাহলে এইটার উত্তরে আজকে বলি, ওনার কি উদ্দেশ্য? সেই উদ্দেশ্য আমার বলতে চোখ ফেটে যাচ্ছে। বাংলায় আমি কোনোদিন এত বড় অপরাধ দেখিনি। এই অপরাধে যারা অপরাধী তাদের একটাই উদ্দেশ্য যে এই মানুষগুলো মরে গেলে তো আর টাকার ডিমান্ড কেউ করবে না, আর টাকা দিতে হবে না। ওরা পাঁচিলে বসে অপেক্ষা করছেন যাতে এদের টাকা দিতে না হয়। লিগ্যাল লিটিগেশন জেনারেট করব, 10 জন লোক মরে গেছে আর বাকি 10 জন মরে যাবে, 17 দিন লাখটিয়াজি বা অন্যান্যরা ঘুরতে ঘুরতে হয়তো মরে যাবেন, ডিমান্ড কে জানাবে? এইটা তো অপরাধ মানসিকতা, এটা থেকেই তো স্পষ্ট হয় এটাই তো চাইছেন। ভাই আপনি বিপ্লবী বীর, আপনি চেনেন না জানেন না, পরে জেনেছেন কোম্পানিতে এসেছেন, শুনতে চাই না, দিয়ে দিন ওদের টাকা। তার মধ্যে এই এগ্রিমেন্ট পারফর্ম হয়েছে, তার মধ্যে এই কমিউনিকেশন হয়েছে। তারপর শুনে নিন, এরা এখানে বসে রয়েছেন বলবেন একাধিকবার নুসরত জাহানকে সামনে রাখা হয়েছে, এরা সাধারণ লোক কি দেখছেন? নুসরত জাহান তৃণমূল কংগ্রেসের এমপি, ভাই আজ না হলে কাল টাকা পেয়ে যাবো, কাল না হলে পরশু টাকা পেয়ে যাবো, পরশু না হলে তরশু টাকা পেয়ে যাবো। 7টা লোক মরে গেছে, আরও এই লোকেরা কি মরে যাবার পর টাকা পাবে? এটাই তো ওদের উদ্দেশ্য। আমরা তো অভিযোগ করছি যে আপনি ডিরেক্টর ছিলেন কি ছিলেন না, প্রশ্নের উত্তর কেন দেননি? আপনি টাকা হচ্ছে 1,98,00,000 টাকা আপনার হচ্ছে অ্যাকাউন্ট থেকে অফিসিয়ালি গেছে, আপনি কেন 1,16,00,000 টাকা বলছেন? কেন বলছেন? আপনি যে লোন নিয়েছেন তার ডকুমেন্ট কেন আপনি পাবলিক প্লেসে নিয়ে আসেননি? ভাই আপনি জনপ্রতিনিধি, আমার কিসের ভয়? আমার কিসের ভয়? আমি জনপ্রতিনিধি, কেন নেননি? উত্তর দিতে পারবেন? এতে এই এই লোকগুলো আগামী প্রেস কনফারেন্সে যদি আমার সাথে না বসে থাকে, একটা চেয়ারও যদি খালি হয়ে যায়, সারা জীবন মুখ দেখাতে পারবেন? এদের যা বয়স, যদি কেউ চলে যান আমাদের ছেড়ে, দায়িত্ব নিতে পারবেন? বাংলার মানুষ হিসেবে যে সিভিক সোসাইটিকে আপনি অ্যাড্রেস করেছেন, যে মিডিয়াকে অ্যাড্রেস করেছেন, সেই সংবেদনশীলতার কাছে আমি প্রশ্ন রাখছি। একটা চেয়ার যদি আগামী দিন ফাঁকা ফাঁকা হয়ে যায়, একজন যদি ভগবান না করুন আমাদের ছেড়ে চলে যান, আমরা মুখ দেখাতে পারবো? সিভিক সোসাইটির লোক হিসেবে আমরা দাঁড়াতে পারবো তাদের সামনে? দেওয়া উচিত নয় তাদের টাকা, ফিরিয়ে দেওয়া উচিত নয়?
আমি জানতে চাই ওনার কাছে। উনি বলছেন আমি লোন নিয়েছি। আপনি লোন নিলে কোথায় যাবেন? প্রথম ব্যাংকে যাবেন। আপনি লোন নিলে কোথায় যাবেন? যারা লোন দেয় তাদের কাছে যাবেন। সেলফ কোম্পানি, ওর এবিলিটি আছে কিনা সন্দেহ লোন দেওয়ার, সেটা আরও শিখে খতিয়ে দেখতে হবে। যে যে পয়েন্ট উনি রেজ করেছেন সেই পয়েন্টে আজকে ক্লিয়ার হয়ে গেছে এটা, যে উনি অপরাধী, উনি অপরাধী এবং উনি অপরাধী এবং ওনার এগেনস্টে ফিনান্সিয়াল সেক্টরে যারা তদন্ত করেন সেই লেভেলের এনকোয়ারি জরুরি, এনফোর্সমেন্ট ডিরেক্টর লেভেলের এনকোয়ারি জরুরি, কারণ পুলিশ কিছু করবে না। আমার কাছে খবর আছে, আমি একটা সংবাদ মাধ্যমেও দেখেছি এবং আমি এখানে প্রকাশ্যে বলতে পারবো না, কলকাতা পুলিশ ওনার এগেনস্টে বা ওনার এই লোকজন সাঙ্গপাঙ্গর এগেনস্টে ব্যবস্থা নিতে পারছেন না, কিন্তু কলকাতা পুলিশ একটা জায়গায় ওনার বিরুদ্ধে এই কেসে রিপোর্টও দিয়েছেন, দিতে বাধ্য হয়েছেন। কারণ কলকাতা পুলিশ এই অফিসিয়াল ডকুমেন্ট কী করে অস্বীকার করবেন? এই অফিসিয়াল কমিউনিকেশন কী করে অস্বীকার করবেন? কী করে বলবেন যে টাকা ট্রানজ্যাকশন হয়নি? আমার প্রশ্ন এটা। আর একটা অনুরোধ আছে, নুসরাত জাহান রুহির মতো কাউকে অ্যাড্রেস করে আমরা কেউ আমাদের নিজেদের রাজনৈতিক স্বীকৃতি বা প্রতিপত্তি বাড়াতে চাই না। এটা আমাদের কোনো উদ্দেশ্য বা বিধেয় নেই। ওনার মনে হতে পারে সংবাদ মাধ্যম ওনাকে নিয়ে থাকে, আসলে ক্ষমতায় থাকলে, দম্বে থাকলে, অপরাধের প্রবণতা কারোর বেস লাইনে থাকলে তার এটা এই ধরনের সক্রিয় অ্যাপ্রোচ তৈরি হয়, এই ধরনের কাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি হয়, যে এই দম্ভ, এই অ্যাপ্রোচ, এই অপরাধ সুলভ প্রবণতা মানুষের মনে তৈরি হয় যে সবাইকে আমি ছোট করব। ওনার উপর, ওনার এই চৌর্যবৃত্তি, এই অ্যাপ্রোচের উপর ভিত্তি করে কারুর টিআরপি বাড়ে না, কোনো বাংলার মানে মন, বাংলার ভবিষ্যৎ, বাংলার মুখ উজ্জ্বল হয় না। ওনার এই সমস্ত কাণ্ড কারখানার জন্য বাংলার আমাদের সবার মাথা নিচু হয়ে যায়। তারা বলেছেন, তারাও তাদের কারোর কারোর কাছে পয়সা যাচ্ছে কিনা এসব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আমরা অনুরোধ করবো, লিখিতভাবে জানাবো যে এগুলো খতিয়ে দেখতে হবে, যে কারা কারা এসব ডকুমেন্ট তৈরিতে নেমে পড়েছেন। প্রভাবশালী যারা 10 মিনিটও বাইরে থাকেন তারা এইসব জেনারেট করেন, এটা তাদের বেসিক টেন্ডেন্সি, এটা আমার লয়ের অভিজ্ঞতা থেকে বলছি এবং এখানে তো অভিযোগ করছি, এখানে আজকের পর অভিযোগ করছি যে সব তৈরি হচ্ছে কাগজপত্র। ইমিডিয়েটলি ওনাকে ছেড়ে রাখা উচিত না। উনি 10টা লোকের কাছে যাচ্ছেন, 5টা লোককে বলছেন কাগজ তৈরি করে দেন, কালকে আজকে তো বলে ফেলেছেন, নাহলে দেখবেন হঠাৎ একটা কোম্পানি তৈরি হয়ে যাবে, সে বলবে আমি লোন দিয়েছি। ভাই, লোন দিলে উনি এমপি, ওনাকে আইটিতে দেখাতে হবে, উনি দেখিয়েছেন কি না? দেখাননি। আমরা এসব এখন বলতে চাই না। আরে দাঁড়ান দাঁড়ান, আমাদের কাছে উনি যেমন কিছু ডকুমেন্ট দেখাননি, আমরাও কিছু ডকুমেন্ট এখন দেখাচ্ছি না, আছে ক্রমশ প্রকাশ্য। ওনাকে বলবেন এই 5 মিনিটের প্রেস কনফারেন্সটা ওনাকে এরপর 20 মিনিট বলতে বলবেন এতগুলো মানুষের জন্য। উনি যেদিন ডকুমেন্ট দেবেন আমরাও দেখাবো, কারোর কাছে কিছু লুকোনো থাকে না, উনি দিয়েছেন ওনার স্টেটমেন্ট যথাসময় পাবলিশ করে দেবো। পড়াশুনো করে আসতে বলবেন, চুরি চুরি ফেস করছেন তো, যারা অ্যাডভাইস করছেন খারাপ উকিলবাবু ধরে ফেলেছেন, ভুল শেখাচ্ছেন। আমরা এদের টাকা উদ্ধার করে ছাড়ব, যতক্ষণ না দেবেন শেষ পর্যন্ত লড়াই করব, শেষ পর্যন্ত।